সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা এখন ঢাকায় অবস্থান করছি শিমুলের আব্বা হঠাৎ করে মারা গিয়েছেন মানে আমার শ্বশুর উনি আসলে অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন অসম্ভব ভালো বলতে আমি জেনারেলাইজড করতে চাচ্ছি না আমি ওনাকে এমফাসিস দিয়ে বলতে চাচ্ছি যে উনি এমন একজন মানুষ ছিলেন এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন আমার লাইফে আমি এই ধরনের মানুষ খুব কম দেখেছি এই ধরনের মানুষ আসলে পৃথিবীতে পাওয়াটা খুব দুষ্কর এই যুগে অ্যাট দ্য সেম টাইম একটা মানুষ ফ্রেন্ডলি একটা মানুষ সব বয়সের মানুষের সাথে মিশে যেতে পারেন এবং একটা মানুষ আপনার আধুনিক মনস্ক যে কীভাবে এই জিনিসগুলোর কম্বিনেশন একটা মানুষের মধ্যে থাকতে পারে উনি হচ্ছেন তার পারফেক্ট এক্সাম্পল তো ওনাকে নিয়ে আসলে পার্টিকুলারলি আমরা একটা ব্লগ করব ওনাকে নিয়ে স্পেশালি একটা ব্লগ করব বাবা সবসময় আমাদেরকে ইনসিস্ট করতেন ব্লগ করার জন্য উনি চ্যানেলটা আমাদের কিন্তু বাবা এতটাই আবেগাপ্লুত হতেন এই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে এবং উনি আসলে প্রতিদিন আমাদের ব্লগ কবে নেক্সট ব্লগ আসতেছে এবং ফোন করে উনি জিজ্ঞেস করতেন যে ব্লগ দেওয়া হয়েছে কিনা নেক্সট ব্লগটা কেন আসতেছে না কেন দেরি করতেছেন তো আমি বিলিভ করি আমি বিশ্বাস করি উনি এখনো আমাদের ব্লগ দেখেন এইবারের ঢাকা ট্রিপটা আমাদের একেবারেই ডিফারেন্ট যেহেতু বাবা আসলে চলে গেছেন সো অনেক কিছু যেটা আমাদের প্ল্যান ছিল সেটা হচ্ছে না কিছু ব্লগারদের সাথে মিটিং সেট করা ছিল সেগুলো সব ক্যান্সেল করা হয়েছে আমার বাল্যবন্ধু শিমুলের বাল্যবন্ধু আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেলদের পার্টি ছিল সেগুলো ক্যান্সেল করা হয়েছে কারোর সাথে তেমন একটা মিটিং করা হচ্ছে না যাদের সাথে দেখা হচ্ছে তারা বাসায় এসে দেখা করে যাচ্ছেন মোস্ট লাইকলি এরকমই ঘটছে আমাদের এইবারের ট্রিপটা শিমুল এখনও পুরোপুরি সুস্থ না একটু সুস্থ হলেই ওকে নিয়ে আমরা এই ব্লগটা করব আর আসলে ঢাকায় থাকা অবস্থায় হয়তো ওকে এইবার আপনারা দেখতে পারবেন না ক্যানাডা গিয়ে আমরা যখন ব্লগটা শুটিং করব তখন হয়তো ওকে আমরা পাবো এবং সে তার বাবা সম্পর্কে কিছু বলবে আর তার সাথে সাথে আমরা চেষ্টা করব তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকেও কিছু বক্তব্য নেওয়ার জন্য তো ওই কথাটা শেষ করে এখন আসলে আমি আর একটা প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন আমার বাসায় অবস্থান করছি আপনারা অনেকেই আমাদেরকে মেইল করেন চিঠি লেখেন বা আপনারা অনেকেই আমাদের মেসেজ পাঠান যে আপনার ঢাকায় কে কে থাকেন বাংলাদেশে কে কে থাকেন বাসাটা কীরকম আপনি কোথার থেকে বড় হয়েছেন তো ওই বিষয়টা এবার তো শিমুলের বাসা বা শিমুলকে দেখানো খুব একটা সম্ভব না ঢাকায় থাকা অবস্থায় আমি জানি না আমি পারবো কি না হয়তো ক্যানাডা গিয়ে আমরা যখন বাবার শুটিংটা করব তখন হয়তো আপনারা দেখতে পারবেন সে আসবে আপনাদের সামনে তার বাবা সম্পর্কে বলতে বাট আমি আপনাদেরকে আজকে আমার বাসা আমি কোথায় থাকি আমার আম্মা আমার বোন আমার বোনের হাজবেন্ড মায়াজু বোনের বেবি তাকে তাদেরকে সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং আমি এখন বসে আছি আমার বাসার ড্রয়িং রুমে আসলে এই বাসাটা আব্বা 1994 নির্মাণ করেছিল এটা ওই সময়ে নির্মাণ করা এবং আপনারা হয়তো বুঝতে পারছেন একটু পুরনো ধাঁচের বাসা এটা ওই সময়ে করা এবং আব্বা যেহেতু বাংলাদেশ ব্যাংকে ছিলেন ওই সময় এই বাসাটা ওইভাবেই করা হয়েছিল পরবর্তীতে আমরা এখন আমি ছয়তলায় সিক্স ফ্লোরে অবস্থান করছি এই ছয়তলাটা আমরা পুনর্নির্মাণ করি মানে ডিফারেন্টলি ইন্টেরিয়ার করে আমরা ডিফারেন্টলি বানানো হয় তো ওইখানেই আসলে আমার আম্মা এখন থাকেন তিনি একাই থাকেন আর আমার বোন কাছাকাছি থাকেন তাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে তো এই বিষয়গুলো যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি আর পরবর্তী সময়ে আমরা এই বাসায় বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেমও ইম্পোজ করেছি এখানে বিভিন্ন কোনায় কোনায় ক্যামেরা বসানো আছে যেটা আমি ক্যানাডা বসে দেখতে পারি এবং কোনায় কোনায় মোশন সেন্সর বসানো আছে বিভিন্ন ধরনের যাতে করে আসলে সিকিউরিটির কোনো ধরনের সমস্যা আমার হয় না আর আম্মা সময় পেলে মাঝে মাঝে ক্যানাডা আমার কাছে চলে যান তো এখন যেহেতু কোভিডের কারণে আম্মার তেমন একটা যাওয়া হয় না আর আম্মা আমার সাথেই বসে আছে আম্মাকে আমি পরিচয় করাই দিই আম্মু এদিকে আসো এটা হচ্ছে আমার আম্মু আমার ছেলে খুব ভালো ছেলে তোমার ছেলে খুব ভালো তোমাকে আদর করে আচ্ছা তা আমার আম্মু আসলে একাই এই সমস্ত সংসার আব্বা মারা যাওয়ার পরে সবকিছু আম্মা নিজের হাতে সামলেছেন এখন পর্যন্ত সে শক্ত হাতে সংসার ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন এবং আমরা আসলে আব্বা মারা যাওয়ার পর অতটা ফিলই করতে পারি নাই যে আমাদের গার্জিয়ান চলে গেছে আমার আম্মা সেই থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হাতে নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে আজকে এই অবস্থানে এসেছেন আমাদেরকে বড় করেছেন মানুষের মতো মানুষ করেছেন আমার বোন খুব ভালো লেভেলের বাংলাদেশে গ্রামীণ ফোনে জব করতেন আমি নিজেও বাংলাদেশে গ্রামীণ ফোন পরবর্তীতে সিটি ব্যাংক পরবর্তীতে সাউথ ইস্ট ব্যাংক
এইসব কর্পোরেটসে জব করে পরে চলে গেছি কানাডা। সো আসলে আমি আমার আম্মাকে বলবো একজন সফল মা, যিনি সব সময় তার সন্তানদের দিকে তাকিয়ে জীবনের ত্যাগ তিতিক্ষা করে তারপর আজকে এই পর্যায়ে আসছেন। সো এই সফল আম্মা আমার মা, আমার মা হচ্ছে আমার বড় ফ্রেন্ড, আমার আব্বাও হচ্ছে আমার ফ্রেন্ড। সো আজকে আম্মাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আম্মা তুমি কেমন ফিল করো তোমার ছেলে কানাডা থাকে? এই জন্য খুব ভালো ফিল করি, মাঝে মাঝে একটু খারাপ লাগে না একা একা? খুব একটা যতদিন থাকি, এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস যাই থাকি না কেন, আমি এই রুমে থাকি, এটা আমার রুম, আমি এই রুমে পড়ালেখা করেছি, এটা হচ্ছে আমার পড়ার টেবিল, যদিও কোনো বই খাতা এখন নাই। আর এইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল একটা অ্যালবাম, যেই অ্যালবামে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াল রেপ্লিকার মতো, এটার মধ্যে আমাদের বিয়ের ছবি আছে, আমার আর শিমুলের বিয়ের ছবি, এখানে এনগেজমেন্ট, তারপর আত, তারপর হলুদ এবং তারপর রিসেপশন। সো এই পুরো ছবিগুলো এখানে আছে, এটা হচ্ছে আমাদের বেডরুমের ওয়ালে লাগানো হয়েছে, তখন আসলে খুব মজা করে আমরা করছিলাম এই সিলেকশনগুলো ছবির। আর আর তেমন কিছু আসলে দেখানোর নাই, আপনাদেরকে মোটামুটি অনেক কিছু দেখায় ফেলছি। সো আরেকটা বিষয় আপনাদেরকে স্পেশালি দেখাই, যেটা বাথরুম, এটা দেখানোর কোনোই প্রয়োজন নাই, তারপরও দেখাই। সো আপনারা আসলে শো অফ মনে করেন না এটাকে, দেখেন আমি আসলে কলগুলা ইউজ না করতে না করতে কলগুলোতে জং পড়ে গেছে। সো আমার একটা ধারণা হচ্ছে যে তার ছেলে ছাড়া এই বাথরুমে কেউ ঢুকবে না, অন্য কাউকে কিন্তু ঢুকতেও দেয় না কখনো এই বাথরুমে। সো যার কারণে কেউ ঢুকে না, আমি যতবার যে কয় বছর আমি বাইরে থাকি বা যখন বাইরে থাকি যখন আসি তখন শুধু আমি এগুলো ইউজ করি। সো আম্মা এখানে কাউকে ঢুকতেও দেয় না, আমার রুমে কাউকে ঢুকতে দেয় না, আমার বাথরুমেও কাউকে ঢুকতে দেয় না। সো এইটা হচ্ছে একটা ছেলের জন্য একটা মায়ের ভালোবাসা, একটা অদ্ভুত ভালোবাসা, এবং সবার ছেলে মেয়ের জন্যই সব পিতা মাতার ভালোবাসা থাকে আমি জানি, এবং যারা স্পেশালি বাইরে সেটেল বা বাইরে থাকে তাদের পিতা মাতার ভালোবাসা কিন্তু অনেক 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 অদ্ভুত রকমের হয়। যে আপনাদের ছেলে মেয়ে যারা আপনাদের থেকে দূরে আছে এই মুহূর্তে, অনেকের বাবা মা আমি জানি বাংলাদেশে থাকেন, ছেলেমেয়েরা কানাডায় পড়াশোনা করে, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, ইউকেতে পড়াশোনা করে, তাদের জন্য একটা মেসেজ, আপনারা আসলে অনেক ত্যাগ তিতিক্ষা করে আপনাদের সন্তানদেরকে মানুষ করেন, সেই সন্তান হয়তো অনেক দূরে আপনার থেকে অবস্থান করছে, কখনো মন ছোটো করবেন না, আপনার সন্তান অনেক বড় হয়েছে, আপনার সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, এই জিনিসটা যে দেখার মধ্যে কি আনন্দ আমি জানি, প্রত্যেকটা বাবা মা এই আনন্দটা ফিল করে। তো এই আনন্দটাই আসলে আমি আমার আম্মার চোখে মুখে সবসময় দেখতে পাই, আমাদের শাসন তো করেনি, শাসন তো সবসময় থাকে, এত বড় হয়েছে এখনও কিন্তু আমরা শাসন পাই, কিন্তু তার মধ্যে দিয়েই কিন্তু আমরা এই এইভাবে করে এগিয়ে যাচ্ছি। আজকের এই ব্লগ চ্যানেল আমার আম্মা আমার ব্লগ এখানে বসে দেখেন, আমার শ্বশুর আমাদের ব্লগ দেখতো। সো ওই জিনিসগুলা আসলে আমাদেরকে একটা অপার আনন্দ দেয়। যেটা বলছিলাম যে এই বাসাতেই কিন্তু আম্মু থাকেন, আমাদের নিচে যতগুলো ভাড়াটি আছে তারা এখন পরিবারের মতো, তারা আমাদের ফ্যামিলির মতো, অনেকে অনেক বছর ধরে আমাদের সাথে থাকছেন, অনেকে অনেক বছর ধরে আম্মার সাথে একটা রিলেশনশিপ দাঁড়ায় গেছে। এইটা হচ্ছে আম্মার জব বা চাকরি বা ব্যবসা, যেটাই বলেন না কেন, আমরা সবসময় বলি আম্মা কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুইটা ছেলে মেয়েকে মানুষ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম উনি ওনার ব্যবসা গ্রো করেছেন এবং সংসার সামলিয়েছেন, সব কিছু করেছেন। কষ্ট মনে আছে যে আমরা সকালবেলা স্কুলে যেতাম, স্কুল থেকে বের হয়ে আম্মা আবার আমাদেরকে নিয়ে কোচিংয়ে যেত, সেই মতিঝিল বাংলাদেশ ব্যাংক স্কুল, সেখান থেকে কোচিং শেষ করে আবার সেই রাতে অনেক রাতে আমরা বাসায় ফিরতাম। তো সেই জিনিস আম্মা তো তখন আমার সাথে যেতো। আমার এটাও মনে আছে আমি যখন সাইন কলেজে পড়তাম সেই কলেজে আম্মা আমার সাথে সেই ক্যান্টনমেন্ট পর্যন্ত যাইতো, সেইখান থেকে আবার নিয়ে আসতো। তো এটা প্রথম কিছুদিন হয়েছে, পরে কিন্তু আমি বুঝে গেছি কীভাবে আসতে হবে, কীভাবে যেতে হবে। তো এটা হচ্ছে আমার সেই আম্মা। সো আম্মা তুমি একটু বলো যে যাদের সন্তানরা এখন বিদেশে এস্টাবলিশড অবস্থায় আছে তাদের জন্য তুমি কী বলবা? তারা খুব ভালো আছে, তারা ভালো আছে, রাইট? ইলিশ মাছ, এত বড় একটা ইলিশ মাছ খাওয়াইছে, তারপরে গরুর মাংস, খাসি মাংস আমি খুব পছন্দ করি, খাসি মাংস খাওয়াইছে, রাইট? আর কি খাওয়াইছে? কলিজা, তারপরে চিংড়ি মাছ, যেটা আমি খাই, আর আমরা আম্মা আমাকে খাওয়াইতে নিয়ে যাবে, যদিও সময়টা কিন্তু খুব একটা ভালো না, বিকজ একদিকে অমিক্রন শুরু হয়ে গেছে আরেকদিকে হচ্ছে আমার শ্বশুর সাহেব রিসেন্টলি মারা গিয়েছেন, যেটার কারণে আম্মু খুবই শখ। আম্মু একটু ইয়ের সম্পর্কে একটু বলো না, আমার শ্বশুর সাহেবকে তোমার কেমন লাগতো? অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল, খাওয়া দাওয়া শেষে অনেক বক্তৃতা করলো, সবাই বক্তৃতা মন দিয়ে শুনলো, সবার কাছে খুব ভালো লাগলো, আমার কাছেও খুব ভালো লাগলো।
আমার ভালো লাগছে। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, বাবার কোন জিনিসগুলো কোন বিষয়গুলো তোমার কাছে খুব ভালো লাগতো? উনি কি রকম মানুষ ছিল? খুব ভালো মানুষ ছিল, মানুষকে সম্মান করত। আচ্ছা তোমার সাথে কি রকম বিয়ে? হ্যাঁ খুব ভালো বিয়ে করত, দাওয়াত দিলে খুব খুশি হইত, কখনো দাওয়াত মিস করত না। বাবা চলে যাওয়ার কারণে আমাদের হঠাৎ করে চলে আসতে হয়েছে এবং এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা। আপনি জানেন যে কোনো সন্তানের জন্য এটা একটা বিশাল লস। সো এই কারণে আসলে আমরা খুব অল্প সময় অবস্থান করছি, দুই সপ্তাহের মতো অবস্থান, প্রায় আড়াই সপ্তাহের মতো অবস্থান করে আমরা আবার ব্যাক করছি কানাডায়। যত দিন আসলে বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক এবং রিলিজিয়াস কর্মকাণ্ডগুলো বা প্রসেসগুলো শেষ হতে সময় নেয়, ঠিক ততদিন সময়ই আমরা এখানে অবস্থান করছি। শিমুল এখনও পুরোপুরি যেহেতু সুস্থ হয়ে ওঠে নাই, সো সে ক্যামেরার সামনে আসলে দাঁড়াতে পারে নাই। আমরা আস্তে আস্তে চেষ্টা করব তাকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য, আপনাদের সাথে তাকে শেয়ার করার জন্য, মানে মনের যে বেদনাগুলো শেয়ার করলে হয়তো আস্তে আস্তে করে একটু ভালো লাগবে তার কাছে। আমি তাকে বলেছি আমি খুবই রিয়েলিস্টিক মানুষ, আমি বিশ্বাস করি মানুষ জন্মেছে, মানুষ মরে যাবে এবং আমিও যে কোনো মুহূর্তে মরার জন্য প্রস্তুত, কিন্তু তারপরও কিছু কিছু লস আসলে মেনে নেওয়া যায় না, মেনে নিতে একটু কষ্ট হয়, একটু সময় লাগে। সো সেই সময়টাই আমরা এখন শিমুলকে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম আমি আম্মার সাথে তো আপনাদের অলরেডি দেখালাম, কথা বলালাম, আমার ফ্যামিলি, শিমুলের ফ্যামিলি হয়তো আমরা এবার আর দেখাতে পারবো না। বাবার একটা ভিডিও আসবে নেক্সট টাইম, কিছুদিন পরেই বাবার জন্য একটা ভিডিও আসবে যেটা সম্পূর্ণ বাবাকে নিয়ে করা, ওনাকে উৎসর্গকৃত একটা কন্টেন্ট আমরা খুব শিগগিরই দিব। ওই কন্টেন্টটা আপনারা সবাই দেখবেন বলে আমরা আশা করি এবং ওই কন্টেন্টটা একটা আনপেইড ভার্সন থাকবে, কোনো ধরনের পেমেন্ট আমরা ওই কন্টেন্ট থেকে নেব না। এটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা, কারণ মায়ের যে কন্টেন্টটা ছিল শিমুলের, আপনারা জানেন বিগত 9 মাসের মধ্যে শিমুল তার মাকেও হারিয়েছে, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন মা, সো ওনার কন্টেন্টটাও আনপেইড ছিল, এটাও আনপেইড থাকবে, দোয়া করবেন। তো আজকে যেটা করছি, আজকে একটু আমার আপ্পি মায়াজু, আমার ভাগিনা, একমাত্র ভাগিনা এবং আমার আম্মু, আমরা সবাই মিলে একটু যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকালবেলা। সো এখানে একটু ক্যাজুয়াল আপনাদের সাথে মিট আপ করাই দিব, আপনারা চিনতে পারবেন, জানতে পারবেন যে আমার বোন, বড় বোন, যদিও আমার বড় বোন এবং আমার খুব কাছের ফ্রেন্ড আমার আম্মা, আর আমার বোন আমার মায়ের মতোই। সো তো সবার সাথে আজকে পরিচয় করে দিব, কথা বলে দিব। সো ইয়েস, লেটস সি, লাইফ ইজ গোয়িং অন। চলেন তাহলে যাই। ফারুক ভাই, আপনি কি মিথুন শিমুল স্টোরি দেখেন সব সময়? হ্যাঁ দেখি তো। দেখেন? হ্যাঁ। কেমন লাগে দেখতে? খুবই ভালো, সবকিছুই ভালো লাগে, ভালো লাগে, বেশ প্রাণবন্ত, বেশ প্রাণবন্ত। বিশেষ করে ক্যানাডার খুব উল্লেখযোগ্য বিভিন্ন জায়গায় যাও, যে জায়গাগুলো অবশ্যই অনেক প্রশংসনীয়। তুমি পৃথিবী ব্যাপী তোমাদের এই তোমাদের যেটা ভালো লাগে সেটা দর্শকদের মাঝে ছড়িয়ে দাও, এটা একটা সুখের বিষয়। তোমাদের উত্তর উত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি। ভালো একটা চ্যানেল, তোমরা বেশ বিনোদন ধর্মী, তারপর বিভিন্ন রকম তথ্য নির্ভর, বিভিন্ন উপস্থাপনা, যে এবং তোমাদের উপস্থাপনার ভঙ্গিও অনেক প্রাণবন্ত এবং তোমরা অল্প সময়ে যথেষ্ট সাফল্য অর্জন করছো এবং তোমাদের দর্শক সংখ্যাও অনেক। সাবস্ক্রাইব টু মিথুন শিমুল স্টোরি। ওকে, এটা হইতেছে মায়াজু আর এটা হইতেছে মালাপু, আমার বড় বোন। পিয়াজু বলো, সবাইকে হ্যালো বলো। হ্যালো, এটা মালাপু। হ্যালো, তুই কি আমার ব্লগ দেখিস? হ্যাঁ অবশ্যই দেখি। কতগুলো দেখছিস? মোটামুটি সবগুলাই। ওকে, সো লেটস গো। ওকে, সো শিমুল আজকে আমাদের সাথে যেতে পারতেছে না, বিকজ আমি যেটা বললাম যে আমার শ্বশুর সাহেব নাই, মারা গেছেন উনি, এই কারণে আমাদের ঢাকায় আসা এবং আমরা খুব অল্প সময়ের জন্য ঢাকায় এসেছি। যদি আমরা প্ল্যান্ড ওয়েতে মার্চে ঢাকা আসতাম তাহলে আপনারা দেখতেন যেভাবে আপনারা চেয়েছিলেন ঠিক সেভাবে প্রতিদিন একটা করে ব্লগ আমরা রিলিজ দিতে পারতাম। আনফর্চুনেটলি এখন আমরা ব্লগ রিলিজ দিতে পারছি না, আপাতত শিমুলের সুস্থ হওয়ার ব্যাপার আছে, আমাদের মানায় নেওয়ার ব্যাপার আছে, এরকম একটা মানুষ আমাদের জীবন থেকে চলে গেছে। সো যদিও সবাইকে চলে যেতে হবে, আমরা সবাই একদিন না একদিন মারা যাবো, আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, কিন্তু
তারপরও আসলে সময় লাগে আর সবকিছু মেনে নেওয়ার জন্য। ওই জিনিসটার জন্যই আমি সবার কাছে, আমাদের ভক্ত যারা আছেন, আমাদের ফ্যান যারা আছেন, সবার কাছে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি গতকালকে অনেকে মেসেজ পেয়েছি যে আপনারা আমাদের ব্লগ দেখতে চান নিয়মিত কিন্তু দেখতে পাচ্ছেন না, দেখতে না পারার কারণ হচ্ছে এইগুলা। তো আজকে আসলে খুবই ক্যাজুয়াল একটু সকালবেলা একটু ব্রেকফাস্টে যাচ্ছি, আর আগামীকালকে হচ্ছে আমার শ্বশুর ওনার বার্থডে, পহেলা জানুয়ারি। এই বার্থডে পালন হচ্ছে এবার 100 এতিম বাচ্চাকে তাদের পছন্দ মতো খাওয়া দেওয়া হচ্ছে, তারা খাবে এবং আমরা সেই খাওয়াটা তাদেরকে দিব এবং এতিমখানায় গিয়ে তাদের খাওয়া রান্না করা হবে। আজকে অলরেডি খাসি কেনা হয়েছে বেশ কয়েকটা এবং ওইগুলো নিয়ে রান্না বান্না হচ্ছে। কালকে সকাল থেকে রান্না শুরু হবে এবং ওই বাচ্চাদের পছন্দ মতো তাদেরকে খাওয়ানো হবে, একটু দেওয়াও হবে। সো ওই জিনিসগুলো আমাদের ক্যামেরায় ক্যাপচার হবে, কালকে আপনারা দেখতে পারবেন। কালকে ভিডিওটা বাবাকে নিয়ে যে স্পেশাল পর্বটা আসবে সেটা আপনারা দেখতে পারবেন। এইটা হচ্ছে সে বিখ্যাত খিলগা, যেখানে আমার ছোটবেলায় কিছুই ছিল না, এখন হচ্ছে প্রচুর পরিমাণে রেস্টুরেন্টের গাঠি, রাইট? পরিবারের সদস্য, সে সাড়ে পাঁচ বছর ধরে আছে এই মায়াজু মালাপু এদের সবার আমাদের সবার সাথে। মায়াজির স্কুলটা একেবারে সামনে। আমি প্রতিদিন বাসা থেকে ড্রাইভ করে বনানীতে আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ওই ক্যাম্পাসে প্রতিদিন যাইতাম। সো এই রাস্তাটা ছিল আমার জন্য একেবারে মুখস্থ, আর বনানীতে আমি তো এমনও হয়েছে যে রাত 9টা 10টা 11টা প্রতি গলি কোনা সব আমার চেনা, সব মামারা চিনে আমাদের, আমাকে চিনতো তখন। তো এই জায়গাটা আসলে অনেক ডেভেলপড হয়ে গেছে, এবার কিছুই হইলো না, বাট নেক্সট টাইম হবে। বনানী স্টার, আর এই পাশে হচ্ছে নর্থ সাউথের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে, এই রোডে আমার অনেক স্মৃতি আছে, শুধু নর্থ সাউথের এই পুরনো ক্যাম্পাস নিয়ে একটা ব্লগ করবো ইনশাল্লাহ নেক্সট টাইম। সো চলেন এখন আপাতত বন্ধ করে। আচ্ছা, এই ব্রিজটা দেখে, এই ব্রিজটা হচ্ছে বনানী 11 নম্বরে ঢোকার একটা ব্রিজ। সো এই 11 নম্বরে আমার অনেক স্মৃতি, আমাদের রাত দিন 11 নম্বরে কাটতো, আমরা এখানে আড্ডা মারতাম। সবচেয়ে বড় ব্যাপার যেটা 11 নম্বর সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে এই 11 নম্বরের কোনা কিঞ্চিতে আমরা মাঝে মাঝে আসতাম, চাটা খাইতাম, দুই পাশের যত শপিং মল ছিল ওইখানে ইউনিভার্সিটি ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আসতাম, কারণ বনানী কামাল আদাতুর্ক অ্যাভিনিউটা একেবারে পাশে। সো এইটা হচ্ছে আমাদের বার্থ প্লেসের মতো একটা অবস্থা হয়ে গেছিলো, আর আমাদের ম্যাক্সিমাম ফ্রেন্ডরাও এখানে থাকতো। এখানে সসলিজ নামে একটা দোকান ছিল, কিংস কনফেকশনারি নামে একটা দোকান ছিল, ওইখানে আমরা কিংসের সমোসা খাইতাম, খুব মজার মজার সমোসা ছিল তখন। ওরা মিনারেল ওয়াটার সারা কিছু ইউজ করতো না বানানোর জন্য। বাবুর্চি এখনও আছে, ম্যাট শেফের বাবুর্চি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আরও কিছু নতুন নতুন দোকান খুলছে এখানে, যেটা আমি ইদানিং দেখি যে এবং ঢাকায় খুব একটা হাইপ আসছে, সেটা হচ্ছে উড হাউস গ্রিল। সো উড হাউস গ্রিলটাও সামনে, একটু সামনে গিয়ে বাম পাশে পড়বে। সো বনানী 11 নম্বর আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। সাজনাতে আমরা অনেক বাফেট খাইছি, এই যে সেই সাজনা, কোনো ডিজাইন চেঞ্জ হয় নাই, একই রকম আছে। সো বনানী 11 নম্বর হচ্ছে আমাদের স্মৃতি বিজড়িত একটা জায়গা, এই জায়গায় আমরা সারা দিন রাত 24 ঘন্টা কাটাইতাম। আমার এক ফ্রেন্ড ছিল ফাহিম, ও এখন আমি জানি না, ও আমার ফলো করে ভিডিওটা। তো ফাহিম, আই হোপ ইউ রিমেম্বার হোয়াট উই ডিড হিয়ার।
বন্ধুরা আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আর ঢাকা নিয়ে হয়তো আর একটা ব্লগ আসবে, যেহেতু আমরা ঢাকায় খুব অল্প সময় অবস্থান করেছি, তারপর পরই আসবে বাবাকে নিয়ে সে স্পেশাল ব্লগটি। অপেক্ষায় থাকুন, দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। মেক ইট ইজি, টেক ইট ইজি, অ্যান্ড লাইফ উইল বি ইজি।